আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ব্লকের আগে ড্রয়িং করার উপকারিতাটা কি সেটা সচক্ষে দেখার। আমি এর আগের ভিডিওতে বলছি বা অন্যান্য ভিডিওগুলোতে যেগুলোতে ব্লক নিয়ে আলোচনা করছি সবগুলোতে বলছি কি ব্লক করার আগে অবশ্যই অবশ্যই ড্রয়িং করে নেবেন। ঠিক সেমভাবে আজকে একটা কাজ করছি, সেটাতে আমি ড্রয়িং করে সুন্দর করে করার চেষ্টা করছি, ওই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু রেখে দিছি। এখন দেখেন এখানে ব্লক করতে গিয়ে আমি যেসব উপকরণগুলো ব্যবহার করছি, কেমিক্যালগুলো ব্যবহার করছি, সেগুলো নামটা বলে দিচ্ছি কারণ মিশ্রণটা তার দেখানো সম্ভব হচ্ছে না। আমি এখানে যেসব কেমিক্যালগুলো ব্যবহার করছি সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে কি হোয়াইট পেস্ট। হোয়াইট পেস্ট ব্যবহার করার কারণটা হচ্ছে কি আমার কালারটা একটু ডিপ কালার, যার কারণে আমি এখানে হোয়াইট পেস্ট ব্যবহার করছি। আমি আর আগে ভিডিওতে বলে দিচ্ছি কখন হোয়াইট পেস্ট কখন ডিওটেক্স, সেটা হোয়াইট পেস্ট ব্যবহার করছি। হোয়াইট পেস্টের সাথে এনকে বাইন্ডার অক্সেল অ্যাফ্রিডন এগুলো কিন্তু পরিমাপ মতো ব্যবহার করছি। আমার এখানে টোটাল 3 গজ কাপড়, একটা কামিজের জন্য 3 গজ কাপড় নিছি। আমার ডিজাইনটা দেখালে বুঝতে পারবেন খুবই একদম সিম্পল একটা ডিজাইন, ওটার মধ্যে আমি আমার পরিমাণ মতো নিয়ে আমি কাজটা করছি। আপনাদের জন্য আমার আরেকটা ভিডিওর মধ্যে আপডেট ব্লকের আপডেট কেমিক্যাল ভিডিও, ওটার মধ্যে আমি পরিমাপটা দিয়ে দিচ্ছি 3 গজ কাপড়ের জন্য কতটুকু কীভাবে কী নিতে হবে সেটা। তাহলে আমি এখানে কিন্তু সবগুলো আপডেট কেমিক্যাল ব্যবহার করছি। আমাকে অনেকে প্রশ্ন করছেন যে কি যে রাবার ফেস্ট ব্যবহার করতে হবে না, রাবার ফেস্ট ব্যবহার করার কোনো দরকার নেই। এখন আমরা বাজারের মধ্যে রাবার ফেস্ট পরিবর্তে অন্য আপডেট কেমিক্যাল পাচ্ছি সেগুলো ব্যবহার করব। আমি সবসময় আপডেট কেমিক্যালের কথাই বলি, আপডেট কেমিক্যালগুলো ব্যবহার করে কাজ করি, সেজন্য আমি সবসময় আপডেট কেমিক্যালগুলোর কথাই মানে দিয়ে কাজ করি, ঠিক আছে, এবং ব্যবহার করার জন্য সবাইকে সাজেস্ট করি। হ্যাঁ, এটা গেল। আরেকটি কয়েকজন আমাকে প্রশ্ন করছেন যে কি যে নিউটেক্স এবং হোয়াইট পেস্ট একসাথে দিয়ে কাজ করবে। ওনাকে না কেউ একজন বলছে দেখি নিওটেক্স এবং হোয়াইট পেস্ট একসাথে দিয়ে কাজ করার জন্য, এগুলো হচ্ছে কি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা বা ভুল কথা। নিওটেক্স এবং হোয়াইট পেস্ট একসাথে দিয়ে কোনো কাপড়ের মধ্যে কাজ করা যাবে না। হ্যাঁ, একটা কাপড়ের মধ্যে করা যাবে সেটা কিন্তু মানুষ ব্যবহার করে না। এটা হচ্ছে কি সিনথেটিক কাপড় যেটা আপনার পর্দা হিসেবে ব্যবহার করা হয়। এটা নিয়ে আমি কোনো সময় আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমরা কোন কাপড়ের মধ্যে নিওটেক্স ব্যবহার করব, কোন কাপড়ের মধ্যে হোয়াইট পেস্ট ব্যবহার করব, আমার আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন, ওটার মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন। তাইলে এইখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলাম দেখি যে নিওটেক্স এবং হোয়াইট পেস্ট একসাথে ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। হ্যাঁ, এইখানে আমি যে রঙটা ব্যবহার করছি সেটা হচ্ছে কি ফেব্রিক কালার, র কালার যেটাকে বলে ফেব্রিক কালার। এটাকে অনেকে আমরা অ্যাক্রামিন কালার হিসেবেও চিনি, ঠিক আছে। তবে আপনারা কখনো ব্লক করার সময় অ্যাক্রাইলিক কালার যেটাকে রেডিমেড কালার হিসেবে আমরা বাজারের মধ্যে পাই ওটা কখনো ব্যবহার করবেন না ব্লক করার ক্ষেত্রে। হ্যাঁ, করতে পারেন, এটা ব্যবহার করলে আপনার খরচ বেড়ে যাবে, প্লাস এটা করার পর দেখা যাবে যে কাপড়টা খুব বেশি শক্ত হয়ে যায়। এই জন্য আমি সবসময় র কালার অর্থাৎ ফেব্রিক কালার বা অ্যাক্রামিন কালারটা ব্যবহার করতে বলি। অ্যাক্রাইলিক কালার অ্যাভয়েড করবেন ব্লক করার ক্ষেত্রে সবসময়, ঠিক আছে। আমি সবসময় আসলে চেষ্টা করি যে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য, এখন আমার মেধা দিয়ে আমার চিন্তাভাবনা দিয়ে যেটাই ভালো বলে মনে হয় আপনাদের জন্য সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারাও আপনাদের মেধাকে কাজে লাগাবেন, যদি মনে হয় যে কি আমারটা ভুল সেক্ষেত্রে আমার কথাগুলো ইগনোর করবেন, আর যদি মনে হয় যে কি আমারটা সঠিক তাহলে সেক্ষেত্রে আমারগুলোকে মেনে নিয়ে আপনারা কাজ করবেন। তবে অতটুকু নিশ্চয়তা দিব বা গ্যারান্টি দিব যে কি আমি যেভাবে সাজেশন দিচ্ছি ওভাবে যদি কাজ করেন আপনি একটা খুবই খুবই ভালো মানের কাজ আপনি আপনার ক্লায়েন্টদেরকে উপহার দিতে পারবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি এখন আমার যে কাজটা করছি ওটা আপনাদেরকে দেখানোর জন্য চলে যাচ্ছি ওদিকে। দেখেন আমি এখানে কাজটা করছি, দেখেন এখানে আমি প্রথমে 2.5 গজ কাপড় নিয়ে নিছি, নেওয়ার পর সেখান থেকে হাতাগুলো আলাদা করে ফেলছি। দেখেন দুইটা হাতা আলাদা করে ফেলছি, আলাদা করে হাতার মধ্যে যে ডিজাইনটা করছি সেটা কিন্তু আমি ড্রয়িং করে ফেলছি। ড্রয়িং করার পর তারপরে এখানে ডিজাইনগুলোর ছাপটা দিছি, এটা গেল হাতা। তারপরে এদিকে দেখেন এই যে গলাটা, গলাটাও কিন্তু আমি ড্রয়িং করে নিয়েছি, ড্রয়িং করে নিয়ে এখানে আলাদা করে একটা
ডিজাইন করার জন্য চেষ্টা করছি। আমি অত বেশি জিগজ্যাগ বা এটা আপনাদের অনেকে সুন্দর নাও হতে পারে, জাস্ট আমি বোঝানোর জন্য মূলত কাজটা করছি। তারপরে দেখেন এই যে একদম নিচের দিকে দেখেন, এই যে এই পাটটা দেওয়ার সময় আমি এইখান থেকে কতটুকু উপরে দিলাম একটা স্কেল করে নিয়েছিলাম, এখানে চক দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম এগুলার মতো করে, এগুলার মতো করে আমি তাহলে দেখেন এখানে আমি এইখানে যেভাবে রো করছি এইভাবে রো করে নিয়েছিলাম। রো করে কারণটা হচ্ছে আমার এই যে এগুলো সাপগুলো দেওয়ার সময় যাতে সবগুলো এদিক সমান হয়, মানে একই সারের মতো থাকে, এদিক সেদিক যাতে বাঁকানো হয়, ঠিক আছে। এটা দেওয়ার পর তারপর কী করছি, পরবর্তী এটাও একটা স্কেল করে নিয়েছি, স্কেল করে নেওয়ার পর তারপরে এটা দিলাম সেমভাবে, তারপরে এটাও আবার একটা স্কেল করে নিয়েছিলাম, তার এটা পুরোটা সাপ দিলাম, তারপরে এটা দিছি। এরপর দেখেন আমি এখানে পুরোটা স্কোয়ার করে করে আমি কী করছি, এখানে সুন্দর করে ড্রয়িং করে নিয়েছিলাম। তারপর আমি কী করছি, একটা দিছি মাঝখানে একটা গ্যাপ, এখানে একটা দিছি আবার একটা গ্যাপ, এইভাবেভাবে আমি পুরো কাজটা সম্পন্ন করছি। এটা হচ্ছে কি শুধুমাত্র ফ্রন্ট পার্টের মধ্যে, ব্যাক পার্টের মধ্যে দেখেন ব্যাক পার্টের মধ্যে কোনো প্রকার কাজ করি নেই, ওটা ওরকমই থাকবে, একদম প্লেন থাকবে, ব্যাক পার্টের মধ্যে কাজ করি নেই। এখন অনেকে বলতে পারেন যে কি এইখানে এইভাবে মানে ছোটো বাচ্চাদের মধ্যে একদম ঘর ঘর করার কী দরকার, আমি বলবো যে কি আমরা যারা নতুন যারা এক্সপার্ট ওদের জন্য আমাদের এই ভিডিওগুলো নয়, বা আমার ভিডিওটা বা আমার কথাগুলো ওনার জন্য নয়, এগুলো হচ্ছে কি যারা আমরা একদম নতুন যে ব্লগ নিয়ে নতুন কাজটা শেখার জন্য চেষ্টা করতেছি ওনাদের জন্য। হ্যাঁ, আপনিও যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এরকম করার কোনো দরকার নেই। আমরা অনেক সময় ছোটোবেলায় দেখছি আমরা রোল করা খাতার মধ্যে লিখছি, এর পরবর্তী যখন লেখাটা প্র্যাকটিস হয়ে গেছে ভালোভাবে লিখতে পারি তখন কিন্তু আর রোল করা খাতার মধ্যে লিখি নেই। এইটাও কিন্তু সেম, আমরা প্রথমে সুন্দর করে ড্রয়িং করে নিব, যদিও বা একটু সময় বেশি যায় সুন্দর করে ড্রয়িং করে নিব, তারপর কী করব আমরা কাজটা করব, করার পর তারপর বাকি কাজ করব, এবং সর্বশেষে যে পাশে করলাম শুকিয়ে গেলে ওটার অপোজিট পাশে আমরা আয়রন করে দেব। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এরপরও যদি এসব বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমার পেজ লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আমাদের পেজে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।